আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি তো সবাই ভালো আছেন, ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আমি মাহাদি হাসান আছি আপনাদের সাথে। আজকে আপনাদের এরকম একটা টপিক নিয়ে কথা বলবো যেটা আপনারা অনেকেই জানেন না। সো আজকের টপিকটা হলো মাথা ব্যথা নিয়ে। অনেকের অনেক সময় প্রচুর মাথা ব্যথা থাকে, কিন্তু মাথা ব্যথা সহজে যায় না। আপনি অনেক সময় ডাক্তারের কাছে যান এই মাথা ব্যথা নিয়ে, অনেক বড় বড় MBBS ডাক্তারের কাছে যান, কোনো উপকার পাচ্ছেন না। আজকে আমি আপনাদেরকে এরকম একটা পদ্ধতি দেখাই দিব, এরকম একটা পদ্ধতি শিখাই দেবো, এবং প্র্যাকটিক্যালি মানুষ দিয়ে দেখাই দিব, যেটা আপনাদের জন্য অনেক বড় ফায়দা এবং উপকার হবে। তো আমি একজন একটা ছেলে বা বাচ্চাকে ডাকে নিচ্ছি, দেখি আমি প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এদিকে আসো বাবু। জাস্টলি আপনি দেখতেছেন আমি একটা ছেলেকে ডাকে নিলাম। আমি একটা ছেলেকে ডাকার পরে এখন তার ধরেন প্রচুর মাথা ব্যথা। তার মাথা ব্যথা এখন আপনি সর্বপ্রথম তার মাথাকে এভাবে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পরে একবার দুরুসই পাঠ করবেন, যেন আপনি যে কোনো দুরুসই পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, দুরুসইটা পড়বেন। পরে তার মাথার এইভাবে টিপ দিবেন। টিপ দিয়ে পরে সর্বপ্রথম একটা দোয়া পড়বেন, অমাকারু অমাকার আল্লাহি আল্লাহু খায়রুল মাকিরিন। এইভাবে করে সাতবার পড়বেন আপনারা। তো এইভাবে করে সাতবার পড়ার পর লাস্টবার সাতবারের পরে আপনি এই কোণে আবার পাশে মাথার যে দামাকটা আছে দামাকের পাশে আবার টিপ ধরে রাখবেন। ধরে রাখার পরে দেখবেন আবার আপনি দুরুসই পাঠ করবেন একবার। দুরুসই বইটাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা নবী বিলাল ওয়া আলা আলি মুহাম্মাদ, জাস্ট শুরুতে শেষ পর্যন্ত পাঠ করবেন। পাঠ করার পর তারপর আপনি এখানে আবার ফু দিবেন। ফু দিয়ে মাথাটা ছাড়াই দেবেন, দেখবেন তার মাথাটা একটু চমক মানে মানে ঘুরাচ্ছে। তো ঘুরেলে আপনি তার ভুমুরগুলা মাথার ভুমুরগুলা টিপে দিবেন, এবং মাথাগুলো একটু ভালোভাবে ম্যানেজ করে দিবেন। অলরেডি দেখবেন তার মাথা মানে 2-1 মিনিটের ভিতরে চলে যাবে। আল্লাহ রহমতে আপনি যদি এই কন্টেন্টটা আমার ইউজ করেন, বা আল্লাহ রহমতে এই দোয়াটা যদি আপনারা সবসময় পাঠ করেন, আপনার মাথা ব্যথা কখনো থাকবে না, এটা আমি গ্যারান্টিতে বলতে পারবো। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার একটা ভিডিওতে লাইক দিবেন, এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবসময়। তো রাখি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।